উত্তর চব্বিশ পরগনা সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক অমিতাভ বসুর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা রাখার অভিযোগ। তদন্তের দাবি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। উত্তর চব্বিশ পরগনা সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক অমিতাভ বসুর নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি অ্যাকাউন্টে 1,41,77,502 টাকা রাখা হয়েছিল। সেই টাকা থেকে 2012 সালের 27শে সেপ্টেম্বর পাঠানো হয় অমিতাভ নন্দী, নেপাল দেব ভট্টাচার্য ও রেখা গোস্বামীর অ্যাকাউন্টে। তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশ্ন, সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদকের অ্যাকাউন্টে এত টাকা এলো কি করে? আয়কর দপ্তরের কাছে এ বিষয়ে তদন্তেরও দাবি করেছেন তিনি। জ্যোতিপ্রিয়র অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার শাসন সমেত বিভিন্ন জায়গা দখলের উদ্দেশ্যে অস্ত্র কেনার জন্যই ওই টাকা অমিতাভ বসুর অ্যাকাউন্টে রাখা হয়েছিল। এই টাকা দিয়েছে, কোথা থেকে টাকা এসছে, এই টাকা আবার অন্য কোথাও থেকে এসছে কিনা, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে এসছে কিনা, অন্য কোনো চোরা চালানকারী থেকে টাকা এসছে কিনা, সব দেখতে হবে। অস্ত্র কেনার টাকা কিনা, এই দিয়ে অস্ত্র কেনা হয়েছে কিনা, এই দিয়ে শাসনের লড়াই হয়েছে কিনা, সমস্ত কিছু এখানে একটা জায়গা আমরা চাই প্রপার ইনকোয়ারি হোক এবং প্রপার অ্যাপ্রোপ্রিয়েট যে ফর্ম যেখানে ইনকোয়ারি করা দরকার সেই ফর্মের কাছে অ্যাপ্লিকেশনটা আমি পাঠাবো। খাদ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা সিপিএম। উত্তর চব্বিশ পরগনার জেলা সিপিএম এর সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখোপাধ্যায়ের দাবি, ওই টাকা পার্টির, এজন্য যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি তারা। গোপনীয়তা নেই, আমাদের টাকার উৎস নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, সিবিআই কে দিয়েও এনকোয়ারি করাতে পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই, যাকে খুশি দিয়ে এনকোয়ারি করাক। জ্যোতিপ্রিয়র অভিযোগ এবং সিপিএম এর পাল্টা চ্যালেঞ্জকে ঘিরে আগামী দিনে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।